একটি একটি বড় বড় জঙ্গলে জঙ্গলে অনেক অনেক পাখিরা পাখিরা বসবাস বসবাস করত। করতো, সে সে বনে বনে সবজি সবজি বিক্রি বিক্রি করত করত এক এক ইগল। ইগল। পাখিরা পাখিরা তার তার কাছ কাছ থেকে থেকে সবজি সবজি কিনে কিনে নিত। নিত। কি কি গো গো মিনু মিনু পায়রা, পায়রা, তুমি তুমি বুঝি বুঝি ইগলের ইগলের কাছে কাছে সবজি সবজি কিনতে কিনতে যাচ্ছ? যাচ্ছ? এমন এমন সময় সময় তো তো সবাই সবাই সবজি সবজি কিনতে কিনতে যায়, যায়, তাই তাই বললাম বললাম আর আর কি। কি। হ্যাঁ হ্যাঁ গো গো টুনি, টুনি, আমি আমি সবজি সবজি কিনতে কিনতে যাচ্ছি। যাচ্ছি। আসলে আসলে বাসায় বাসায় কোনো কোনো সবজি সবজি নেই নেই গো। গো। চলো চলো তুমিও তুমিও আমার আমার সাথে সাথে যাবে যাবে নাকি? নাকি? না না মিনু মিনু পায়রা, পায়রা, আমার আমার কাছে কাছে তো তো কোনো কোনো টাকা টাকা নেই। নেই। আমি আমি যে যে অনেক অনেক গরিব, গরিব, আর আর ইগলের ইগলের দোকানে দোকানে সবজি সবজি যা যা দাম, দাম, সেই সেই দামে দামে আমি আমি কোনোদিনও কোনোদিনও সবজি সবজি কিনতে কিনতে পারবো পারবো না। না। আচ্ছা আচ্ছা টুনি, টুনি, তাহলে তাহলে আমি আমি যাই। যাই। আমার আমার আবার আবার বাসায় বাসায় একটু একটু তাড়া তাড়া আছে, আছে, সবজি সবজি কিনে কিনে ছানাদের ছানাদের আবার আবার রান্না রান্না করে করে খাওয়াতে খাওয়াতে হবে, হবে, বুঝলে? বুঝলে? এ এ কথা কথা বলে বলে মিনু মিনু পায়রা পায়রা সেখান সেখান থেকে থেকে চলে চলে যায়। যায়। আর আর টুনি টুনি আশেপাশে আশেপাশে থেকে থেকে কিছু কিছু দানা দানা খুঁজে খুঁজে তার তার বাসায় বাসায় যায়। যায়। আর আর ছানারা ছানারা খুশি খুশি মনে মনে সেই সেই দানাগুলো দানাগুলো খায়। খায়। এভাবে এভাবে টুনি টুনি তার তার ছানাদের ছানাদের নিয়ে নিয়ে অনেক অনেক কষ্টে কষ্টে দিন দিন কাটাত। কাটাত। এখানে এখানে একমাত্র একমাত্র আমার আমার সবজির সবজির দোকানটা দোকানটা হয়ে হয়ে কিনা কিনা ভালো ভালো হয়েছে। হয়েছে। বনের বনের সব সব পশু পশু পাখিরা পাখিরা আমার আমার কাছ কাছ থেকেই থেকেই সবজি সবজি নিতে নিতে আসে, আসে, কিন্তু কিন্তু এভাবে এভাবে আর আর চলবে চলবে না। না। আমি আমি আমার আমার সবজির সবজির দাম দাম আরো আরো বাড়িয়ে বাড়িয়ে দিব, দিব, কারণ কারণ এখানে এখানে তো তো আর আর কোনো কোনো দোকান দোকান নেই, নেই, তাই তাই বাধ্য বাধ্য হয়ে হয়ে সবাই সবাই আমার আমার কাছ কাছ থেকেই থেকেই সবজি সবজি নেবে। নেবে। ইগল ইগল এসব এসব বলতে বলতে বলতেই বলতেই সেখানে সেখানে মিষ্টি মিষ্টি টিয়ে টিয়ে চলে চলে আসে। আসে। এই এই যে যে ইগল, ইগল, আমাকে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু কিছু সবজি সবজি দাও দাও তো, তো, আজ আজ আমার আমার বাড়িতে বাড়িতে মেহমান মেহমান আসবে, আসবে, তাই তাই বলছি বলছি সবগুলো সবগুলো সবজি সবজি 1 কেজি1 কেজি করে করে দাও। দাও। হ্যাঁ হ্যাঁ সে সে তো তো দিব দিব মিষ্টি মিষ্টি টিয়ে, টিয়ে, কিন্তু কিন্তু তুমি তুমি কি কি জানো জানো কাল কাল থেকে থেকে সবজির সবজির দাম দাম অনেক অনেক বেড়েছে, বেড়েছে, সবগুলো সবগুলো সবজিতেই সবজিতেই 50 টাকা50 টাকা করে করে দাম দাম বেড়েছে। বেড়েছে। এসব এসব তুমি তুমি কি কি বলছো বলছো ইগল, ইগল, সবজির সবজির দাম দাম হঠাৎ হঠাৎ করে করে এত এত বেড়ে বেড়ে গেছে? গেছে? তাহলে তাহলে থাক, থাক, আমি আমি আর আর এত এত সবজি সবজি নিয়ে নিয়ে কি কি করি? করি? তুমি তুমি বরং বরং আমাকে আমাকে অল্প অল্প করে করে সবজি সবজি দাও। দাও। এরপর এরপর ইগল ইগল মিষ্টি মিষ্টি টিয়েকে টিয়েকে কিছু কিছু সবজি সবজি দেয়। দেয়। মিষ্টি মিষ্টি টিয়ে টিয়ে সবজি সবজি নিয়ে নিয়ে সেখান সেখান থেকে থেকে চলে চলে যায়। যায়। এভাবে এভাবে ইগল ইগল অনেক অনেক চড়া চড়া দামে দামে তার তার দোকানে দোকানে সবজি সবজি বিক্রি বিক্রি করত, করত, এভাবে এভাবে কয়েকদিন কয়েকদিন কেটে কেটে যায়। যায়। মা, মা, ও ও মা, মা, আমার আমার না না আজ আজ সবজি সবজি দিয়ে দিয়ে খিচুড়ি খিচুড়ি খেতে খেতে ইচ্ছে ইচ্ছে করছে, করছে, তুমি 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 আমাকে আমাকে সবজি সবজি দিয়ে দিয়ে খিচুড়ি খিচুড়ি খাওয়াবে খাওয়াবে মা? মা? হ্যাঁ হ্যাঁ মা, মা, আমারও আমারও খিচুড়ি খিচুড়ি খেতে খেতে ইচ্ছে ইচ্ছে করছে। করছে। জানো জানো মা, মা, আমরা আমরা না না ওই ওই যে যে উল্লু উল্লু পেঁচা পেঁচা মাসির মাসির বাসায় বাসায় সবজি সবজি খেয়েছিলাম, খেয়েছিলাম, আর আর তারপর তারপর আর আর কখনোই কখনোই সবজি সবজি খাওয়া খাওয়া হয়নি। হয়নি। তুমি 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 যে যে প্রতিদিন প্রতিদিন দানা দানা খেতে খেতে দাও, দাও, ওগুলো ওগুলো আর আর ভালোই ভালোই লাগে লাগে না। না। আমরা আমরা সবজি সবজি খাবো, খাবো, আমাদের আমাদের সবজি সবজি দিয়ে দিয়ে খিচুড়ি খিচুড়ি বানিয়ে বানিয়ে খাওয়াবে খাওয়াবে মা? মা? কি কি আর আর বলবো বলবো মা, মা, আমি আমি যে যে গরিব, গরিব, আমার আমার কাছে কাছে তেমন তেমন টাকা টাকা নেই। নেই। তবে তবে যাই যাই হোক, হোক, তোরা তোরা যখন যখন খেতে খেতে চাইছিস চাইছিস তাহলে তাহলে আমি আমি দেখি দেখি কোনো কোনো ব্যবস্থা ব্যবস্থা করতে করতে পারি পারি কি কি না। না। পোড়া পোড়া কপাল কপাল আমার, আমার, তোদের তোদের একটু একটু সবজিও সবজিও খাওয়াতে খাওয়াতে পারি পারি না। না। টুনি টুনি খিচুড়ি খিচুড়ি খাওয়াতে খাওয়াতে চেয়েছে চেয়েছে বলে বলে ছানারা ছানারা অনেক অনেক খুশি খুশি হয়। হয়। আর আর টুনি টুনি বাসা বাসা থেকে থেকে উড়ে উড়ে যায়। যায়। আর আর একটা একটা গাছের গাছের ডালে ডালে বসে বসে ভাবে ভাবে কিভাবে কিভাবে সে সে সবজি সবজি কিনবে। কিনবে। আর আর এমন এমন সময় সময় সেখানে সেখানে কাকলিকা কাকলিকা চলে চলে আসে আসে আর আর বলে, বলে, কি কি ব্যাপার ব্যাপার টুনি, টুনি, এমন এমন আনমনে আনমনে হয়ে হয়ে কি কি ভাবছো ভাবছো তুমি? তুমি? কি কি আর আর বলবো বলবো কাকলি কাকলি বন্ধু, বন্ধু, আমার আমার ছানারা ছানারা সবজি সবজি খিচুড়ি খিচুড়ি খেতে খেতে চেয়েছে। চেয়েছে। এখন এখন তুমি তুমি বলো বলো তো তো কি কি করি, করি, আমার আমার কাছে কাছে যে যে কোনো কোনো টাকা টাকা নেই। নেই। আমি আমি আর আর কি কি বলবো বলবো টুনি, টুনি, তোমার তোমার মতো মতো যে যে আমারও আমারও অবস্থা, অবস্থা, আমার আমার ছানারাও ছানারাও এভাবে এভাবে কাঁদছিল, কাঁদছিল, কিন্তু কিন্তু আমি আমি মা মা হয়ে হয়ে কিছুই কিছুই করতে করতে পারিনি। পারিনি। টুনি, টুনি, আমার আমার মাথায় মাথায় একটা একটা বুদ্ধি বুদ্ধি এসেছে। এসেছে। ইগল ইগল যখন যখন তার তার দোকানে দোকানে থাকবে থাকবে না না তখন তখন আমরা আমরা তার তার দোকানে দোকানে থেকে থেকে সবজি সবজি চুরি চুরি করে করে আনবো। আনবো। কাকলির কাকলির এমন এমন কথা কথা শুনে শুনে অসহায় অসহায় টুনি টুনি ছানাদের ছানাদের ইচ্ছে ইচ্ছে পূরণ পূরণ করতে করতে সবজি সবজি চুরি চুরি করতে করতে রাজি রাজি হয়ে হয়ে যায়। যায়। আর আর তারপরে তারপরে ইগলের ইগলের দোকানের দোকানের পাশে পাশে একটি একটি গাছে গাছে দুজনে দুজনে বসে বসে থাকে থাকে আর আর অপেক্ষা অপেক্ষা করতে করতে থাকে থাকে যে যে কখন কখন ইগল ইগল তার তার সবজি সবজি দোকান দোকান ছেড়ে ছেড়ে একটু একটু বাহিরে বাহিরে যাবে। যাবে। এইদিকে এইদিকে ইগল ইগল বলে, বলে, না না অনেকক্ষণ অনেকক্ষণ তো তো হয়ে হয়ে গেল, গেল, পানি পানি খাই খাই না, না, গলাটা গলাটা একেবারে একেবারে শুকিয়ে শুকিয়ে গেল, গেল, যাই যাই পাশের পাশের নদী নদী থেকে থেকে একটু একটু পানি পানি খেয়ে খেয়ে আসি। আসি। টুনি টুনি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, চলো, ইগল ইগল পানি পানি
এ কথা বলে টুনিয়ার কাকুলি ইগলের দোকান থেকে কিছু সবজি চুরি করে পালিয়ে যায়। এদিকে ইগল এসবের কিছুই জানতে পারে না, আর এভাবে টুনি আর কাকুলি ইগল না থাকায় সবজি চুরি করে নিয়ে যেত। কিন্তু এমনই একদিন টুনি আর কাকুলি সবজি চুরি করছিল, হঠাৎই সেখানে ইগল চলে আসে। আরে আরে, তোরা কারা সবজি চুরি করছিস কেন? এভাবে রেখে দে, দে রেখে দে বলছি, আমার দোকানে সবজি রেখে দে। আচ্ছা, আমি যখন দোকানে থাকি না তখন তোরা এভাবেই সবজি চুরি করিস, নিয়ে যাস নাকি? কই, তোরা তো দুজন আমার দোকান থেকে কখনো সবজি কিনে নিয়ে যাস না। ভাগ্যিস আজ বেশি দূরে যাইনি। তোরা আমার দোকানে প্রতিদিন সবজি চুরি করিস। আমাদের ভুল হয়ে গেছে ইগল, তুমি আমাদের ক্ষমা করে দাও। ইগল, আমরা না হয় তোমার দোকান থেকে সবজি চুরি করেছি, তাই বলে তুমি আমাদের চোর বলবে? শয়তান কাকুলি, তুই আমার দোকানে সবজি চুরি করে আবার আমার মুখের উপরেই কথা বলিস? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেছি আমি এক্ষুনি। এ কথা বলে ইগল একটা লাঠি এনে কাকুলি কাকের পায়ের উপর লাঠি ছুড়ে মারে, আর লাঠির আঘাতে কাকুলির পা থেকে অনেক রক্ত বের হয়। এটা দেখে টুনি পাখির অনেক কষ্ট হয়। টুনি বন্ধু, আমি ভাবতে পারিনি ইগল আমাকে এভাবে আঘাত করবে, আমার খুব কষ্ট হচ্ছে টুনি বন্ধু। আর এসব ভেবো না কাকুলি কাক, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বরং এখন আসি, ছানারা অনেকক্ষণ একাই বাসায় আছে। এ কথা বলে টুনি বাসায় চলে যায়, আর তার পরের দিন সব পাখিরা কাকুলির এসব কথা জানতে পারে। তারপরে সব পাখিরা কাকুলিকে নিয়ে ইগলের দোকানে আসে। কি ব্যাপার ইগল, তুমি কাকুলির এই অবস্থা করেছো কেন? হ্যাঁ, ও না হয় একটু তোমার দোকান থেকে সবজি চুরি করেছে, তাই বলে তুমি এভাবে মারবে? ওহ, ও আমার দোকানে সবজি চুরি করবে আর আমি তা দেখতে পেয়েও ছেড়ে দিব বুঝি? এসব কিনতে মনে হয় টাকা পয়সা লাগে না? কি করব ইগল বলো, আমরা অনেক গরিব। আর শোনো সবাই, আমি সেদিন পাশের জঙ্গলে গিয়েছিলাম, সেখানে সবজির দাম একেবারেই কম, কিন্তু ইগল এখানে খুব চড়া দামে বিক্রি করে, তাই আমার সামর্থ্য নেই বলে আমি চুরি করেছি। যদি কম দামে সবজি বিক্রি করতো তবে কি আমি চুরি করতাম? ও তো অনেক দাম নেয়, প্রয়োজনের থেকেও অনেক বেশি। তাই নাকি কাকুলি কাক? তাহলে আজ থেকে তো আমরা কেউ আর এই ইগলের দোকানে থেকে সবজি কিনবো না, কি বলো বাকি বাকিরা? চলো আমরা সবাই এখান থেকে চলে যাই। এদিকে ওর দোকানে সবজির দাম বেশি, তার উপর আবার কাকুলি বোনের সাথে খারাপ আচরণ করেছে, সেটা তো একেবারেই ভাবা যায় না। এগুলো যেমন চড়া দামে বিক্রি করে তেমন ওর ব্যবহারটাও খারাপ, আমরা কেউ আর ওর দোকান থেকে সবজি কিনবো না। উল্লু প্যাঁচার কথায় সব পাখিরা সম্মতি দেয়, আর সবাই সেখান থেকে চলে যায়। আর সেদিন থেকে তার দোকানে কেউই সবজি কিনতে আসতো না। এদিকে সবজি বিক্রি না হওয়ায় আস্তে আস্তে ইগলের সব সবজি নষ্ট হতে থাকে। হে আল্লাহ, আমার দোকানে সব সবজি তো দেখি নষ্ট হয়ে যাচ্ছে, এ তো আমার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। না, আমার কাকুলির কাছে ক্ষমা চাইতেই হবে, আর আজ থেকে আমি সবজির দাম কমিয়ে দেব। এ বলে ইগল কাকুলির কাছে গিয়ে ক্ষমা চায়, আর সব পাখিদের সবজির দাম কমানোর কথা বলে। এসব শুনে সব পাখিরা অনেক খুশি হয়ে যায়, আর এরপর থেকে ইগল সামান্য দামেই সবজি বিক্রি করতো।